2012 সালের 29 সেপ্টেম্বর কক্সবাজারের রামুবাসের কাছে এক দুঃস্বপ্নের দিন। মধ্যরাতে সাম্প্রদায়িক সম্প্রীতির শহর রামুর 12টি বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা চালায় একদল দুষ্কৃতকারী। পেরিয়ে গেছে 10 বছর, আজও শুরু হয়নি মামলার সাক্ষ্য গ্রহণ। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। 2012 সালের 29 ও 30 সেপ্টেম্বর এক বৌদ্ধ যুবকের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে রাতের অন্ধকারে রামুর 12 বৌদ্ধ বিহার, 30টি বসতঘর এবং উকিয়া টেকনাথের 7টি বৌদ্ধ বিহার ও 11টি বসতঘরে হামলা করে দুষ্কৃতিকারীরা আগুন দেয়। লুটপাট হয় আরও 6টি বৌদ্ধ বিহার ও শতাধিক বসতঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় পুনর্নির্মাণ করে দেওয়া হয় ক্ষতিগ্রস্ত বিহার ও ঘরবাড়ি। বিচার যদি হয়, আসামি যদি পানিশমেন্ট পায়, আমরা মনে করি বাংলাদেশে কোনো সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির বিনষ্ট হবে না বলে আমি মনে করছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বিগত 10 বছরের মধ্যে আমরা সেই হারানো সম্প্রীতি আমরা ফিরে পেয়েছি। দীর্ঘ 10 বছরে কিছুটা ফিরেছে স্বস্তি সম্প্রীতি, তবে বিচার প্রক্রিয়া নিয়ে সংশয় আর ধোঁয়াশা যেন কাটছে না বৌদ্ধ সম্প্রদায়ের। এখনও একটি মামলারও কোনো বিচার কার্য শুরু হয়নি, একটি আসামিরও শাস্তি হয়নি, তাহলে আদৌ কি এই বিচার সঠিকভাবে হবে? আমরা বাংলাদেশের নাগরিক, সমান অধিকারে আমরা থাকতে চাই, বাঁচতে চাই। আমাদের প্রজন্মকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করি। বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলায় মোট 19টি মামলা দায়ের হয়। একটি মামলা নিষ্পত্তি হলেও সাক্ষীর অভাবে থমকে আছে বাকি মামলার বিচার কাজ। সাক্ষীদেরকে সমন দেওয়া হয়েছে, মোবাইলে যোগাযোগ করা হয়েছে, তাদের ব্যক্তিগতভাবে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে যোগাযোগ করে কথা বলেছি, তারা সাক্ষী দিতে উৎসাহিত নয়। রামু সহিংসতার 10 বছর পূর্ণ হয়েছে, কিন্তু বিচার নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। এই নিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের মাঝে রয়েছে অসন্তোষ। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, রামু, কক্সবাজার।